শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব ও অধিজগৎ তত্ত্ব ব্যাখ্যা করলেন। তারপর কিভাবে তাকে লাভ করা যায় তা তিনি ব্যাখ্যা করলেন। দেহান্তকালে যার যেমন মানসিক ভাব থাকে, সে পরবর্তী জীবনে তদুপযোগী দেহ লাভ করে। সেই জন্য মৃত্যুকালে তাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করলে শ্রীকৃষ্ণের মতোই শাশ্বত চিন্ময় দেহ লাভ করা যায় এবং তা ধামে তাকে লাভ করা যায়। সেই জন্য সর্বদা অনন্য চিত্তে তাকে স্মরণ করার অভ্যাস করতে হয়, সমস্ত কর্তব্য কর্মের মধ্যেও। বেদবিদগণ ওঙ্কার উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে ব্রহ্ম লাভ করেন, কিন্তু যে ভক্ত অনন্য চিত্তে অনুক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করেন তিনি সহজেই তাকে লাভ করেন। ভগবান ও ভগবত ধাম লাভ করলে আর এই জন্ম মৃত্যুময় সংসারে ফিরে আসতে হয় না। ব্রহ্মার দিনে জীবগণ ব্যক্ত অবস্থা লাভ করে আর রাত্র সমাগমে পুনরায় বিনাশপ্রাপ্ত হয়ে অব্যক্ত অবস্থা লাভ করে। জড়া প্রকৃতির থেকে উৎপন্ন এই জড়জগৎ এইভাবে পর্যায়ক্রমিকভাবে ব্যক্ত বা প্রকাশিত এবং অব্যক্ত বা অন্তরিত হতে থাকে। এইভাবে তরঙ্গাকার চলতে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি দ্বারা প্রকাশিত আরেকটি দিব্য জগৎ রয়েছে, যেটি কখনও অব্যক্ত বা বিনষ্ট হয় না। সেই চিন্ময় জগৎ নিত্য অপরিবর্তনীয়, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের পরমধাম, সনাতন ভগবত আবাস। একমাত্র ভক্তিযোগীগণেই সেই পরমধামে প্রবেশ করতে সক্ষম হন। ইতি শ্রীমদ্ ভগবদ্গীতার অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায়ে সংক্ষিপ্তসার সমাপ্ত।